নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কোনো আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলেছি নার্সারির দিকে, তবে কোনো গাছপালা কিনতে নয়। বাড়ির সামনে যে এক টুকরো জায়গাটা আছে না, গুফারে গত বছরই ওই জায়গাটা খুঁড়ে টুড়ে পুরো নষ্ট করে দিয়েছে। ওই জায়গাটাকে একটু কাজ করতে হবে। নার্সারি বললো এটাতে যে শুধু গাছপালা আছে তা নয়, গাছপালা আছে, তার সঙ্গে এখানে ফ্রন্টিয়ার্ড আর ব্যাকইয়ার্ড তৈরির জিনিসপত্রও পাওয়া যায়। আমাদের দেশে বাড়িতে যেমন একটু উঠোন থাকে, একটু বাগান থাকে, সেরকমই এদেশের বাড়িগুলোর যে সামনের দিকের অংশটা থাকে ওটাকে বলে ফ্রন্টিয়ার্ড, আর বাড়ির পিছনের দিকে যে অংশটা থাকে সেটাকে বলে ব্যাকইয়ার্ড। তো আমাদেরও বাড়ির এই ফ্রন্টিয়ার্ডটা প্রথম প্রথম দেখতে ভীষণ সুন্দরই ছিল, কিন্তু গত বছর হয়েছিল কি, ওই মেঠো ইঁদুর গোছের এখানে এক রকমের প্রাণী হয়, তো তারা করে কি গাছের রুট খেয়ে নেয়। তো ওই জন্য যা গাছপালা মোটামুটি ছিল তাদের রুট টুট খেয়ে নিয়েছে, ঘাস যেটুকু ছিল ঘাসেরও রুটগুলো খেয়ে নিয়েছে, দিয়ে চারিদিকে মাটিগুলোকে উথাল পাথাল করে একবারে এত বিচ্ছিরি দেখতে করেছিল মানে আর তাকানো যাচ্ছিল না। আর এখানে একটা নিয়ম আছে কি, ব্যাকইয়ার্ড আপনার যেমন খুশি থাকুক কেউ তাকিয়ে দেখবে না, কিন্তু বাড়ির ফ্রন্টিয়ারটা অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। গাছপালা ঘাস থাকলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে রাখতে হবে, আগাছা টাগাছা যদি থাকে তাদেরকেও পরিষ্কার করে রাখতে হবে, আর তা যদি না করা হয় তাহলে দুবার এসে ওয়ার্নিং দেবে আর তারপরে ফাইন করে দেবে। আর এখানে তো জানেন ফাইনের পরিমাণটা কী পরিমাণ বেশি হয়, তো ওই জন্য সবাই ভয়েই বলুন আর ভক্তিতেই বলুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করে। তো ভাবছি বাড়ির ওই সামনের দিকটাতে পাথরই ফেলে দেবো, ঘাসপালা গাছ রেখে আর কাজ নেই, গুফারে বড় নোংরা করছে। এই পাথরটা বেশ সুন্দর লাগছে না? এটার নাম বলছে কি জিঞ্জার, একটু বেশ বড় বড় সাইজে আছে, এই পাথরটা বেশ সুন্দর লাগছে। এই গরম থাকতে থাকতে কাজটা করে ফেলতে হবে, এই শীতকালে বাইরে বেরিয়ে কাজ করতে বড় কষ্ট। ও এটাও সেই একই পাথর জিঞ্জার, কিন্তু সাইজটা একটু ছোট, কিন্তু কালারটাই পাথরটা বেশ সুন্দর লাগছে, না সাদা না লাল, বেশ সুন্দর। চলুন ওই দিকটা দেখি। ও এটার নাম রেখেছি রেড লাভা, লাভা রকেট। পাথর করাচ্ছিস কেন? ছি হাতগুলো কি নোংরা হয়ে গেছে, রেখে দে কি করবি এই পাথরগুলো? রক কালেকশনে এইভাবে এখান থেকে পাথর নিয়ে গেলে এরাভাবে তুই এদের কাছ থেকে স্টিল করেছিস? ওইভাবে একটা একটা করে বাই হয় না, তো রেখে দাও আস্তে আস্তে। আচ্ছা একটা একটা নিতে পারো। জামা কাপড়গুলো কি করে ফেললি দেখ। এই রামা দেখি মুখটা দেখি, ওর হাতেও একটা রক। এই বাচ্চা কাচ্চা নিয়ে পৃথিবীর কোথাও শান্তি নেই বুঝলেন। ও ওটা ছিল রেড লাভা আর এটা হচ্ছে ব্ল্যাক লাভা, না হলে দুটো একই পাথর। এটাও ব্ল্যাক লাভা কিন্তু এটা আবার ওটা ছোট সাইজ। মুশকিল হচ্ছে কোনো পাথরের গায়েই দামগুলো লেখা নেই, তো দাম জানতে গেলে সেই অফিসে যেতে হবে, আর বলেছে এদের এই নামগুলো ফটো তুলে নিয়ে যেতে, তাহলে ওরা ভেতরে গিয়ে বলবে যে ওইগুলোর কত দাম। তো যা ভ্যারাইটি মোটামুটি দেখছি, ওই রেড লাভা আর জিঞ্জারটাই পছন্দ হলো। এই দিকগুলো তো মোটামুটি সবই ব্ল্যাক শেড, ব্ল্যাক শেডটা খুব একটা দেবার ইচ্ছা নেই ওইদিকে। দেখছেন ওইদিকে আবার পাইপ টাইপও রাখা আছে, এই দিকগুলো ওই সিমেন্টের বস্তা রাখা, আর পিছন দিকে যেগুলো দেখছেন এখানে যেমন ওই কাঠের বেড়া হয়, তো ওই কাঠের বেড়াগুলোর রং পেয়েছ? এই সাদাটাও খুব সুন্দর লাগছে দেখুন, বেশ গ্লেজিও, কিন্তু বাইরে থাকবে তো নোংরাটার আবার একটা ভয়। অনেকেরই দেখেছিলাম বছরখানেক দেড়েক আগে ওই সাদা পাথরটা তাদের ফ্রন্টিয়ারে দিয়েছিল, কিন্তু এখন দেখি অনেকটাই গ্লেজটা কমে গেছে। আসলে সাদা তো একটু নোংরা হলেই চোখে পড়ে বেশি। চলুন ওই দিকটা গিয়ে দেখি আর কি কি আছে, তাড়াতাড়ি পছন্দটা করে বেরিয়ে পড়তে হবে, আজ আবার বৃহস্পতিবার, স্কুল কলেজ সবই তো আছে। এই যে লালটা যেটা দেখছেন এটা হচ্ছে গাছের ওই গোড়ার দিকে বেড়া দেওয়ার মতো, অর্ধেকটা করে এটা আছে, তো দুটো অর্ধেক জোড়া করে দিলে একটা গাছের গোড়ার দিকটা খুব সুন্দর গোল মতো তৈরি হয়ে যায়। জিনিসপত্রের অনেক রকমই ভ্যারাইটি রেখেছে দোকানে, মোটামুটি যেরকম দেখা যায়, কিন্তু এখানে খুচরো বিক্রি করবে না, এখানে আপনাকে একটু বেশি পরিমাণ সব নিতে হবে। আর এই যে এর পাশে লাল বা এই যে চৌকো মতো লাল রঙের জিনিসগুলো আছে, এইগুলোকে বলে স্টেপ স্টোন, এইগুলো ওই বাগান ডেকোরেশনের কাজে লাগে, মাঝে মাঝে এক এক জায়গায় এগুলো দিয়ে দিলে বেশ দেখতে সুন্দর লাগে। এগুলো ওই বাগানের মধ্যে বর্ডার করার জন্য ছোটো ছোটো ইঁট। এখানটাতে ফায়ার পিট করার জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, এখানে তো ফায়ার পিটটা খুব চলে, ব্যাকইয়ার্ডে শীতকালের দিকে লোকজন ফায়ার পিট খুব পছন্দ করে। আর এখানে এটা আমরা প্রথমে ঢোকার সময় যখন যদি দেখতাম ভালো হতো, তখন তো খেয়াল করিনি,
এখানে মোটামুটি এই গোটা এর দোকানে কী কী জিনিসপত্র আছে না আছে সেইগুলো ছোট ছোট করে এখানে তার স্যাম্পেল রাখা আছে, কী কী পাথর আছে, কী কী মাল আছে সব কিছু। আমি আর বাচ্চা দুটো এখন বাইরে এরকম ঘোরাঘুরি করছি, আর মেহার বাবা ভেতরে এই অফিসে গেছে যে কোনটার কী দাম না দাম, কতটা নেবে না নেবে সেইগুলো সব ডিসাইড করতে। এর আগে জানেন তো, যখনই যা টুকটাক জিনিসপত্রের দরকার পড়তো সে তো দোকানে চলে যেতাম। এই জায়গাটার খবর আমার এক বন্ধু দিল, তারাও এই রিসেন্টলি নিজেদের ফ্রন্টিয়ারটা তৈরি করেছে, দোকানের থেকে বেশ খানিকটা দাম কম, আর কিন্তু এখানে খুচরোটা পাওয়া যাবে না, আপনাকে এখানে বেশি পরিমাণে একটু নিতে হবে। যারা কন্ট্রাক্ট নিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করে তারা তো আর ধরুন দোকান থেকে তো জিনিস কিনবে না, তো তারা এই সমস্ত জায়গাগুলো থেকেই জিনিসপত্র কেনে। এগুলো সবই পেভার্স আর টাইলসগুলো, বাগানের মধ্যে যদি সিমেন্ট দিয়ে ছোটোখাটো কিছু কনস্ট্রাকশন করেন এগুলো সেই ক্ষেত্রে তখন ব্যবহার হয়। এখানে জানেন তো জিনিসপত্রের দাম যে প্রচণ্ড বেশি হয় দেশের তুলনায় তা কিন্তু না, কিন্তু বেশি যেটা হয় এখানকার প্রচণ্ড লেবার চার্জ। ছোটোখাটো কোনো কিছু যদি আপনার কাজ করানোর দরকার পড়ে এতটাই লেবার চার্জ হয়, তখন আপনার মনে হবে যে ইউটিউব দেখে আইডিয়া নিয়ে নিজেরাই ধীরে সুস্থে কিছু করে ফেলবো। আর এখানে জানেন তো নিজেরা যেহেতু কাজকর্ম করে লোকজন, বিভিন্ন রকমের খুব ইজি টুলসও পাওয়া যায়। চলুন, অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি, বাড়ি গিয়ে রান্নাটাও বসাতে হবে। ওই সেই জিঞ্জার মতো যে পাথরটা ছিল আর রেড লাভা, ওই দুটো অর্ডার দেওয়া হলো আর আজকেই দিয়ে দেবে বলছে। বাড়িতে চলে এসেছি, এসে একটু অ্যাকচুয়ালি ডাল বসিয়ে দিয়েছিলাম, আজই বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, একটু বাঁধাকপির তরকারি করবো আর একটু ওই উচ্ছে আছে ওটাকে ভাজবো। সব মিলিয়ে $310 জিনিস কেনা হয়েছে আর $40 নিয়েছে ডেলিভারি চার্জ। $310 মানে মোটামুটি ওই 22-23,000 টাকা মতো পড়েছে, আর $40 ডেলিভারি চার্জ মানে ওই 3,000 টাকা মতো পড়ল। আজ তো এই পাথরগুলো মোটামুটি কেনা হলো, আরও কিছু জিনিসপত্র লাগবে বুঝলেন তো। একটু গুফার মেজ বলে এখানে একরকমের জিনিস পাওয়া যায়, ওটাকে কিনতে হবে। ওটা হচ্ছে গিয়ে মাটির ওপরে পাতা আর একরকমের নেট, তো ওই নেটটাকে যদি আপনি মাটির ওপরে পেতে দেন তাহলে আর গুফারে ওই যে মাটিগুলোকে যে ওলট পালট করে দেয়, চারিদিক নোংরা করে দেয়, সেটা আর সে করতে পারবে না, কারণ দাঁতে করে তো নেট কাটতেই পারবে না। আর তার সঙ্গেও কিনতে হবে উইড বেরিয়ার বলে একরকমের ক্লথ পাওয়া যায়, কাপড় পাওয়া যায় একটা, সেই কাপড়টা সেইটা ওই নেটের উপরে পেতে দিতে হবে। তাহলে হবে কি, এখানে শীতকালে প্রচণ্ড রকমের ঝোপঝাড় বেড়াতে থাকে, যেখানে একটু মাটি থাকে সেখানে ওই বুনো ঝোপঝাড় বেরিয়ে যায়, কাঁটা টাটাও থাকে, কিন্তু ওই যদি উইড বেরিয়ার ওই কাপড়টা যদি পেতে দেওয়া হয় তাহলে আর ওইটা ওই গাছপালাগুলোকে জন্মাতে দেয় না। আবার বৃষ্টি ফিষ্টিও যদি হয় তাহলে জলটা কিন্তু ইজিলি মাটিতে চলে যায়। ওই উইড বেরিয়ার কাপড়টা লাগানো খুব দরকার হয়ে পড়েছে, লাস্ট 2-3 বছর ধরে এত এই সমস্যায় ভুগছি উল্টো পাল্টাই বুনো গাছের জন্য, একটা ফুলের গাছ ঠিক করে হতে চায় না, কিন্তু একটুখানি যেখানে মাটি থাকবে তাতে জল পাক না পাক চারিদিক বুনো গাছে ভর্তি হয়ে যায়, সেইগুলো আবার তুলতে বা সেইগুলোকে ওই বীজ দিয়ে মারতে সে আরেক ঝামেলা। মাস তিনেক আগে যখন ঠিক করলাম যে এই ফ্রন্টিয়ারটা বানাবো, তখন তো ঠিকই করেছিলাম যে কোনো কন্ট্রাক্টরকে দিয়েই বানাবো, কারণ এই আমাদের নিজেদের হয়তো পারবো না, এই আমাদের কম্ম নয়। আর এখন কোভিডের জন্য তো কন্ট্রাক্টর পাওয়াও খুব মুশকিল, কখন যে আসছে, কার বাড়িতে যে কাজ করছে, কোভিডের জন্য তো দরজা সবসময় বন্ধ, বোঝাও যায় না। তো যাই হোক, একজনকে ধরতে পেরেছিলাম। ধরুন বাঁধাকপিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে বা চাপা দিয়ে, আলুগুলো এখানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে মেহুরানি আমার এখানে পড়তে বসেছে, আমি এখানটা রান্না করি আর ওকে ওই টেবিলটার উল্টো দিকটা করে বসাই। এখন তো বাড়ি থেকে স্কুল করছে, আর বাড়ি থেকে স্কুলের একটাই তো কন্ডিশন ছিল যে মাকে কিংবা বাবাকে একজন কাউকে লক্ষ্য রাখতে হবে যে ও কী করছে না করছে, তো ওর সঙ্গে তো ওরকম 3-4 ঘন্টা বসে থাকাটা তো খুব চাপ, ওই জন্য আমি এদিকে রান্না করি আর ওকে এইরকম এখানটা চোখের সামনে বসাই। কিন্তু মুশকিল হয়ে যায় রামকৃষ্ণকে নিয়ে, ওরও তো কোনো খেলার সাথী নেই, দিদি একমাত্র সাথী, তো দিদি পড়াশোনা করলে ও ওর কাছাকাছি ঘুরঘুর করে, এই যে এখন এতগুলো গাড়ি ঠেলছে এদের কিন্তু ডেস্টিনেশন একটাই, হয় দিদির হাত আর নাহলে দিদির বই, কিছু না কিছুভাবে দিদিকে ডিস্টার্ব করা। এই কি করছিস তুই? ওই দেখুন বাস ট্রেন সব চলল দিদির দিকে, এবার খালি দুষ্টুমি করা আর মামা করা। এই কোভিডটা গেলে ফার্স্ট কাজ হবে আমার রামকৃষ্ণকে আগে স্কুলটা পাঠানো। চলুন এবার উচ্ছেটাকেও বসিয়ে দিই, আজই একটু বেলা হয়ে যাবে, রান্না বসাতে বসাতে তো অনেকটাই দেরি হয়ে গেল। তো হ্যাঁ, ওই সেই যেটা বলছিলাম, তো তারপর তো অনেক কষ্টে একজন কন্ট্রাক্টরকে ধরা হলো, তো সে আমাদের ওই বাড়ির সামনে জায়গাটুকু দেখে বললো যে সে লেবার কস্ট নেবে $700। তো $700 মানে অলমোস্ট ধরুন ওই 51-52,000 টাকা, কিন্তু সে কোনো জিনিসপত্র দেবে না, ম্যাটেরিয়াল গোটাটাই আমাদের। তো $700 মানে অনেকটাই বেশি, তার উপরে আবার ম্যাটেরিয়াল কস্টও একটা আছে, তো একটু দোটানার মধ্যেই ছিলাম।
যা একটু খোঁজ খবর করি যদি কমের মধ্যে আর একটু কেউ করে। কিন্তু তারপরে হলো কি, আমরা তো বিকালবেলা হলেই মোটামুটি প্রতিদিন একটু করে হাঁটতে বেরাই, তো হাঁটতে বেরালেই দেখি যে কাউরির না কাউরির বাড়ির সামনে ঠিক ওরকম জিনিসপত্র সব জোগাড় করা আছে, আর সবাই টুকটুক করে বিকালবেলার দিকে নিজেরা নিজেরা কাজ করছে। আগেও কাজ করতো কিন্তু তখন তো অত গুরুত্ব দিয়ে দেখিনি, কারণ তখন তো দরকার ছিল না। তো ওরকম দেখতে দেখতে তখন মনে হলো যে সবাই যখন নিজেরাই টুকটুক করে কাজ করছে, দু চারটি ইউটিউবের ভিডিও দেখি যদি আমরাও কিছু আইডিয়া পাই। আসলে আরও যেটা সমস্যা হচ্ছিল যে জিনিসপত্রগুলোর তো নামও জানতাম না। একটা যে কোনো জিনিস আপনি তৈরি করবেন আর তার জন্য যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি জিনিসপত্রের যে দরকার, তো সেগুলো তো প্রথমে নাম জানতে হবে, দোকানে যে যাব গিয়ে তাদেরকে কী নামে কিনবো সেটাই তো জানতাম না। তো তারপরে বিভিন্ন রকমের ইউটিউবের ভিডিও দেখতে শুরু করলাম, তো তাতে আইডিয়াও পেতে থাকলাম আর জিনিসগুলোর নামগুলোও জানতে থাকলাম। তো তারপরে দেখলাম যে যদি সিম্পলের ওপর করা যায় তাহলে অবশ্য খুব একটা চাপ হবে না ব্যাপারটা, কিন্তু হ্যাঁ যদি খুব ভালো কিছু প্ল্যান করা হতো তাহলে অবশ্যই কন্ট্রাক্টরকে দিতে হতো। তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো একবার চেষ্টা করে দেখা যাক, যদি হয় তো ভালো, আর যদি না হয় শেষ পর্যন্ত তো একটা অপশান খোলাই আছে, তখন আবার কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করা যাবে। কিন্তু আর একটা কী সমস্যা জানেন, এখানে বেশিরভাগ কন্ট্রাক্টররাই হন মেক্সিকান, তাদেরকে আবার ঠিকঠাকভাবে ইংলিশে বোঝানোটা খুব চাপ। এবছর মার্চ এপ্রিল মাস করে একজন গার্ডেনারকে ডেকেছিলাম, বুঝলেন, প্রবাসী মালির গাড়ি বলে আমি একটা ব্লগও করেছিলাম ওটার উপর, সে খুব সুন্দর একটা গাড়ি নিয়ে কাজ করতে এসেছিল। তো তাকে বলেছিলাম আমি যে টুকটাক যে গাছপালাগুলো আছে একটু সাইজ করে দিতে, আর দুটো বড় গাছ ছিল সেই দুটোকে কেটে দিতে, আর সব থেকে যেটা মুশকিল ছিল ওই গুফারে চারিদিকে মাটি টাটিগুলো এদিক ওদিক ছড়িয়ে দিয়েছিল, আর এখানে তো আপনারা জানেনই যে মালচের ব্যবহার, কাঠের টুকরোর ব্যবহার খুব বেশি হয়, তো সেইগুলো এখন হয়েছিল কি চারিদিক ময় ছড়িয়ে গেছিলো। তো তাকে বলেছিলাম যে ওইগুলোকে পরিষ্কার করে দিতে, হয়ে গেছে এটা, চলুন এসে গেছে গাড়িটা একবার দেখি, আজকেই দিতে চলে এসছে। তো সে তখন করেছিল কি, গাছ যে কটা ছিল ফুলের গাছ পর্যন্ত সে সব কেটে উড়িয়ে ঘাস টাস কেটে দিয়েছিলো, দিয়ে একটা মালচ সে পরিষ্কার করে দেয়নি। দিয়ে তাকে যখন বললাম যে তুমি তো এই মালচ টালচগুলো পরিষ্কার করে দিলে না, এটা তো করবে বলেছিলে, ওমা, সে তখন বললো না তুমি ওটা বলো নি, হয়ে গেল চারটি উল্টো কাজ করে টাকা নিয়ে সে চলে গেল। তো এটাই হচ্ছে বড় মুশকিল এখানে জানেন তো, যে যারা কন্ট্রাক্টে কাজ করে মেক্সিকান যারা কাজ করে এখানে, তাদেরকে ঠিকঠাক বোঝানো যে কী করতে হবে। কোনো জিনিসই জীবনে একবারে হয় না, বুঝলেন, এই যে স্টেপস্টোনগুলো গোল গোল যে স্টেপস্টোনগুলো নামাচ্ছেন, তো এটা আটটা অর্ডার দেওয়া হয়েছিল, তো এখন এসে ইনি বলছেন যে চারটের পয়সা নাকি সেই সময় হিসাব করে নেওয়া হয়েছে, চারটের পয়সা নেওয়া হয়নি, তো এখন চাইলে আমরা আটটাই রাখতে পারবো, কিন্তু আবার সেই সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে। তো আমরা তাই চারটেই রাখছি, আর ওনাকে বললাম চারটে আপনি ফেরত নিয়ে চলে যান, কারণ মানিক আর অত দূর আবার যাবে না ওই চারটের পেমেন্ট করার জন্য। তো চারটেই আপাতত থাক, পরে আবার লাগবে যখন তখন আবার দেখা যাবে। এই উইকডেসে জানেন তো এই বাড়তি কাজগুলো একটা চাপ, এই একবার যাও অর্ডার দিয়ে আসো, এবার এই গাড়িটা এসছে কাউকে না কাউকে একজনকে দাঁড়িয়ে থাকো, উইকডেস মানেই তো জীবনটা রুটিনে বাঁধা, এবার কোনো একটা জিনিসে লেট হওয়া মানে লাইন দিয়ে সব কাজগুলোই তখন লেট হতে থাকে। আর এই দোকানটার মুশকিল হচ্ছে এও মানে স্কুল কলেজের মতো সোম থেকে শুক্র খোলা, এ আবার শনি রবিবার বন্ধ। তো যাই হোক একটু লেট হলো বটে, কিন্তু জিনিসটা আলটিমেটলি যখন চলে এসছে এবার কাজটা শুরু করা যাবে। এই যে ইনি এখন যে জিনিসগুলো রাখছেন এইগুলো দিয়ে না বর্ডার দেবো, একটু বর্ডার না দিলে হবে কি, তখন ওই পাথরগুলো জায়গাটা থেকে সব রাস্তায় নেমে চলে আসতে থাকবে, এবার তখন যারা রাস্তায় হাঁটাচলা করবে তারা তখন অসুবিধায় পড়বে। এখানে এগুলোকে এজার বলে, তো ইউটিউব দেখেই আসলে এই নামগুলো জানতে পেরেছিলাম, নাহলে তো দোকানে গিয়ে বোঝানো মুশকিল হয়ে যেত। নামানো হয়ে গেছে ওইগুলো, আর এই যে এই চারটে যে স্টেপস্টোন ছিল ওইগুলো আবার উনি ফেরত নিয়ে যাচ্ছেন, এগুলো দাম ধরতে ভুলে গেছে। বলছি তুমি সরে এসো এই দিকটায়, খুব ধুলো উড়বে। সাদাটা কোথায় আছে? আসাম পরে আছে। বাবা রে, ধুলো দেখছেন কিরকম,
নেহাত আজকে হাওয়াটা ওরকম বইছে না, যদি আজকে হাওয়া আগের মতো বইতো তাহলে আরেক কাণ্ড হয়ে যেত। আর আগে খেয়ালও করিনি ইনি আবার মাস্কও পরে আসেননি, তাহলে একটা দিয়ে দেওয়া যেত। এখন তো করোনার জন্য বাড়িতে আলু পেঁয়াজ না থাকলেও ক্ষতি নেই, মাস্ক তো এখন সবার বাড়িতেই থাকবে। এই কাজটা বেশি দিন ফেলে রাখা যাবে না বুঝলেন, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, নাহলে এই বাচ্চাদের হাতে পায়ে সব এই ধুলোগুলো ঘর ঢুকবে। যাই হোক চলুন, এনারও তো মোটামুটি এদিকের কাজটা হয়ে গেছে, আমিও বাচ্চাদেরকে এবার স্নান টান করিয়ে লাঞ্চে বসাই। যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনার প্রবাসে ঘরকন্যার ব্লগ ভালো লাগে, যদি আপনি তা মিস না করতে চান, তাহলে পেজটা আমার ফলো করে নিতে পারেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশানে চলে যাবে। আর এর পরের ব্লগটাতে কীভাবে কাজ করলাম আর কেমন দেখতে হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।